নিজের হুতে বুঝু করে কে দিব? জি কলম বালা করে ছবি তোলেন হুজুরের লাগে ছবি উঠলে আর দাম বাড়ি যাবো আর দোয়া করি পাবলিক প্রসিকিউটর বানাই দেন। লোকটা ভণ্ড হলে আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? গিয়েছিলাম, ওরা বলেছে এ ব্যাপারে কিছু করতে গেলে ঝামেলা হবে, দেশের বড় বড় লোক ওকে মানছে। আপনি ওকে সন্দেহ করছেন কেন? সারাদিন লোকে এত কিছু দেয়, রাতে এগুলো যায় কোথায়? আপনি আমাকে বকছেন কেন? পাবলিক প্রসিকিউটর হওয়ার জন্য আপনি কি আমার পা কম টিপেছেন? ইজ্জতের হচ্ছে হামলা, বেটা উস্কুরি কথা কো। দারোগা সাহেব, সারা শহরের মানুষকে ডেকে জিজ্ঞেস করুন, আমি যদি কাউকে বলে থাকি যে আমি পীর সাহেব, তাহলে আপনার যা খুশি আপনি সাজা দেবেন। সাংবাদিক সাহেব, উকিল সাহেব, আপনারা মাথায় হাত দিয়ে বলুন তো, আমি কখনো কি বলেছি যে আমি পীর সাহেব? আর কাছে কস ন, কিন্তু কারো কাছে নকলে তোরে পীর সাহেব মানলো কি ইল্লাই? আপনার মতো শিক্ষিত লোক কিছু না জেনেই স্বার্থ উদ্ধারের জন্য তার পার্টি হচ্ছিল। খাইছি রে খাইছি, ইজ্জতের ওসে হামলা। আমি ইন্টারমিডিয়েট পাস, বেকারত্বের ভারে জর্জরিত। তার মধ্যে খবর পেলাম যৌতুকের কারণে আমার একমাত্র বোনকে হত্যা করা হয়েছে। পুলিশের কাছে ধর্ণা দিলাম, কিচ্ছু লাভ হলো না, বরং উল্টো নানা ধরনের কেসে আমাকে ফাঁসি দেওয়া হলো। বিচার তো পেলাম না, উল্টে অবিচারের শিকার হলাম। আত্মহত্যা করতে এসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। ঘুম থেকে উঠে দিকে আমার চারিদিকে লোক, কি মনে করে আমাকে সবাই সেবা করছে, খাবার দিচ্ছে। আমি চুপ করে রইলাম,
এমনিতে প্রচার হয়ে গেল আমি পিস সাহেব। বলুন দারোগা সাহেব, আমার দোষটা কোথায়? আমি সবই বুঝতে পেরেছি। আপনারা যান। বনের বিচার পাওনি বলে পুলিশের উপর তোমার অভিমান হয়েছে, আসলে তোমার বোঝার ভুল। তুমি নিজে পুলিশে চাকরি করে প্রমাণ করে দাও যে পুলিশ জনগণের বন্ধু। পুলিশের চাকরি? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দেব। এগুলো কিসের ছবি? আমার নাক, মুখ, চেহারা ইত্যাদির ছবি। আজ আবাহনীর মোহামেডানের ফাইনাল খেলা, স্টেডিয়ামে ডিউটি পড়েছে তো তাই ওগুলো দিয়ে গেলাম। ছবি দেবার কি প্রয়োজন? ডিউটি করবে, মাঠে খেলা দেখবে, ভালোই তো হলো। খেলাটা তো মাঠে হয় না স্যার। তবে গ্যালারিতে। জনতাকে থামাতে গেলে আমাদের উপর ঢিল ছুঁড়ে ছুঁড়ে তারা হাত সই করে, তাতে চেহারার নকশা পাল্টিয়ে যায়। কিছু যদি হয়েই যায় এই ছবিগুলি পত্রিকায় ছাপিয়ে বলতে পারবেন আমাদের ছেলেটার নাক মুখের চেহারা এরকম ছিল। দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু ভাবতে দাও। দেখছো না আমি ভাবছি? আমার ডেথ সার্টিফিকেট। জীবিত মানুষ ডেথ সার্টিফিকেট দিচ্ছ কেন? স্যার আজ সাপ্লা চত্বরের ডিউটি পড়েছে, চর্দার কোটা যদি ফাটে আমি যদি মারা যাই, বউ বাচ্চা যাতে পেনশনের টাকাটা জলদি পায় সেই জন্য অ্যাডভান্স ডেথ সার্টিফিকেট দিয়ে গেলাম। দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। এই যে সাজ্জাদ, ভাবছি। শোনো, ভাবছি। কি এত ভাবছ? আরে বললাম তো স্যার, স্যার আপনি এখানে? স্যার এদিক দিয়ে যাচ্ছিলাম। ও হ্যাঁ, তোমাকে বান্দরবান বদলি করা হয়েছে, জায়গাটা ভালো। স্টেশন লিভ করার আগে আমার সঙ্গে দেখা করে যাবে। শুনেছি ওখানে ইয়া বড় বড় মশা স্যার, তাছাড়া ম্যালেরিয়া হলে কেউ বাঁচে না স্যার। তুমি যাতে না মরো সেজন্য ওখানে গিয়ে জয়েন করার আগে আমার বন্ধু ডক্টর জহির চৌধুরীর সঙ্গে দেখা করো, আমি চিঠিও দিয়ে দেব, বুঝলে? ইয়েস স্যার। সাজ্জাদ তোমাদের থানায় ভারপ্রাপ্ত অফিসার হয়ে আসছে, ছেলেটি খুবই প্রমিসিং, মা হেনার জন্য তাকে ভাবতে পারো। কিন্তু হেনাবু যদি রাজি না হয়? আরে সে উকিল হয়েছে তো কি হয়েছে? কি হয়েছে? উকিলরা বিয়ে করে না? করে না। ইওর অনার, দিস ম্যান শুড বি প্রসিকিউটেড। নারীকে নির্যাতন করা অথবা নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দেয়া দুটোই জঘন্যতম অপরাধ। তাছাড়া ছেলেটাকে একজনই চিনল না, জানল না, বুঝল না, তাকে বিয়ে করার অর্থই হল মানসিকভাবে চাপের সম্মুখীন হওয়া। সম্মানীয় সরকারি পক্ষের উকিল সাহেব হয়তো বোঝাতে চেষ্টা করবেন, কোন বাপ মা জেনে শুনে নিজের মেয়ের ক্ষতি করে না। বাট মাই অ্যাপিল টু ইউর অনার, যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই দায় দায়িত্ব শুধু মেয়েটিকেই বহন করতে হয়। ইন দিস কেস মেয়েটি নিজেই তার পাত্র নির্বাচন করবে। হুট করে তো এসে পড়লাম, এখন আমি চিনব কি করে? সে তো পুলিশের লোক। ঠিক আছে, হাইট।
বিধান সেই সাজ্জাদ হোসেন। আপনি? আমি ডাক্তার চৌধুরীর মেয়ে হেনা চৌধুরী। আমি আপনাকে নিতে এসেছি, চলুন। এই যা, গাড়ির তেল ফুরিয়ে গেছে, সামনে পেট্রোল পাম্প, একটু ধাক্কা দিন না। আর কত দূর? এই তো সামনে, আর একটু ধাক্কা দিন। ধাক্কা দিন, তো ভারী গাড়ি, শুরুতে এত ধাক্কা। এই যে, আর কত দূর? আর একটু, হাত তো পাচ্ছি না। আর সামান্য, দেখুন আপনার গাড়ি চুড়ে আমার দরকার নেই, আমি পায়ে হেঁটে যেতে পারবো। আপনি তো যেতে পারবেন, কিন্তু একটা মেয়ে এই জঙ্গলে একা পড়ে থাকবে, আইনের লোক হয়ে কি ধরনের কথা বলছেন? দিন না একটু ধাক্কা। নিজে স্টিয়ারিং বসেছে, আমাকে দিয়ে ধাক্কা দিয়ে বাপরে, ইস, ও আচ্ছা, সাজ্জাদকে নিয়ে এলি মা? ওই লোকটার সাথে তুমি আমার বিয়ে ঠিক করতে যাচ্ছ? কেন, কি হয়েছে? জন্মের পর থেকে ওর কালা জ্বর। কালা জ্বর? সেটা এখন মেয়াদি জ্বরে রূপান্তরিত হয়েছে, তার উপর হাতে পায়ে গিটে গিটে ব্যথা। সবচেয়ে বড় কথা কি জানো বাবা, ওর আরবিসি মানে লোহিত কণিকা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বলিস কি মা? অবশ্য এসব কথা ওনাকে জিজ্ঞেস করো না বাবা। কেন? ডিপার্টমেন্টের লোক জানতে পারলে বেচারা চাকরি চলে যাবে। কিন্তু এমন একটা ছেলের সঙ্গে আমার বন্ধু কি করে? আমি সচক্ষে দেখে আসি। আপা যা যা রোগের কথা বলেছেন মুখস্থ করে রেখেছেন তো? কেন? আরে কিছুক্ষণ পরেই তো আপনি ভুলে যাবেন, আপনি তো আবার সব সময় সত্যি কথা বলেন। দেখিস বাবা ঠিকই ওনাকে রোগী হিসেবে দেখবেন, কারণ 12টা বাজিয়ে দিয়ে এসেছি। তোরে বাবারে, কোথায় এসে পড়লাম রে? জয়কার। এই যে বাবা সাজ্জাদ, তোমাকে থানা না পেয়ে আপনি ডাক্তার জহির চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা তোমার পায়ের গোড়ালিতে ব্যথা হয়? হ্যাঁ। হাঁটুর জয়েন্টে? জি। মাথা ধরা? হ্যাঁ জি। রাতে জর্জর? জি জি জি। এরকম একজন রোগীর সাথে আমার মেয়ের বিয়ে? জি জি। আপনার মেয়ে ঠিকই বলেন এবং ঠিক কাজটি করেনি। না না, ঘাবড়াবার কিছু নেই। তুমি তুমি সন্ধ্যাবেলা আমার চেম্বারে চলে এসো, আমি আমি তোমাকে একটা থরো চেক আপ করে দেবো। এসো কিন্তু। হ্যাঁ হেনা, তুই ঠিকই বলেছিস, সাজ্জাদ সত্যি অসুস্থ। বিকেলে ওকে আসতে বলেছি, একটা চেক আপ করে দেব। সর্বনাশ? হ্যাঁ মা, সর্বনাশের কথাই, এমন সোনার টুকরো ছেলেটার এত অসুখ, তুই দেখিস আমি ওকে সুস্থ করে তুলব। তা তো তুলবেই,
এদিকে আরিফ আঙ্কেল স্ট্রোক করে আজ দুদিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। বলিস কি মা, এ খবর তোকে কে দিয়েছে? কেন হামেশা এমন একটা খবর আমাকে বলিস নি কেন? দুঃখের খবর তো তাই বলিনি। আমি যাচ্ছি। হ্যাঁ শোন, সাজ্জাদ এলে ওকে বসতে বলিস। বেটা দ্বারকাকে তাড়াতেই হবে। ওই লোকটার পেছনে লেগেছেন কেন? যাকে বিয়ে করবো তার একটা ধৈর্যের পরীক্ষা নেব না? একটা বাচ্চা জোগাড় করে আন। বাচ্চা দিয়ে কি করবেন? যা বলছি তাই কর। আর শোন, বাবা আসার আগে নিয়ে আস। এতগুলো খাবার নিয়ে খেতে বসেছিস, তোর না স্ট্রোক করেছে? কেউ বলেছে আমার স্ট্রোক করেছে? আমার মেয়ে হেনা, ও মিথ্যে বলেছে। হ্যাঁ মিথ্যে? আরে ওটা নিয়ে ভাববার কি আছে? আমার ভাসছি তো মিথ্যে বলি আনন্দ পায়। আসতে পারি? আরে আপনি আসুন আসুন, বসুন। বাবা বাইরে গেছেন, আমার এক চাচার স্ট্রোক করেছে। বাবা বলেছেন আপনাকে একটু অপেক্ষা করতে। বাবু মনি জাদু মনি সোনা মনি। এই বাচ্চা আমার। এই যা বলে ফেললাম, যাকে আপনি তো আপন লোক, কাউকে বলবেন না। দেখুন ডিএসপি সাহেব অর্থাৎ আমার স্যার আর আপনার বাবার মাঝে আপনাকে নিয়ে যে আলাপ আলোচনা হয়েছে, তাতে তো আপনার বিয়ে হয়েছে এমন কথার উল্লেখ নেই। আপনি একটু বোকালো, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে, এ কথা শুনলে আপনি কি আমার প্রতি আগ্রহী হতেন? মানে? মানে কোনো বাবা নিজের মেয়ের দোষ কাউকে বলে না? জানেন আমার বাবা না একটু মিথ্যে কথাও বলে। আপনার বাবা মিথ্যে কথাও বলেন? যাকে আপনার স্বামী উনি আনছিলেন, স্বাধীনতার যুদ্ধে মারা গেছেন। স্বাধীনতা যুদ্ধ? সে তো 18 বছর আগে, কিন্তু বাচ্চার বয়স তো মাত্র। না মানে উনি হার্টের রোগী ছিলেন, তো আগে যুদ্ধের কথা ভাবতে ভাবতে উনি হার্ট ফেল করে মারা গেছেন। আপনার স্বামীর হার্ট বুঝি খুব নাজুক ছিল। আপনার চা। থ্যাংক ইউ। ভুল করে বোধ হয় চিনির বদলে লবণ দিয়ে দিয়েছে। ভুল করে নয়, বাবা বলেছেন আপনার নাকি ডায়াবেটিস আছে, তাছাড়া পায়েসও আছে। আপনার বাবা বলেছেন আমার আমার পায়েসও আছে? মিথ্যেও হতে পারে, বলেছি তো পাওনা আমার করে মিথ্যে কথা বলে। চলি, আর কিছুক্ষণ থাকলে ব্রঙ্ক নিমনের থেকে শুরু করে টাইফ হয়ে যেতে পারে। সালাম আলাইকুম। যাচ্ছেন যান, তবে আমার বিয়ে আর বাচ্চার কথাটা দয়া করে গোপন রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবা, তুমি চো, আমার মেয়ে তোমাকে বসতেও বললো না। জি, উনি ওনার সন্তান নিয়েই ব্যস্ত আছেন। সন্তান? আরে ওর তো বিয়েই হয়নি। বিয়ের আগেই সন্তান? আরে না 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 না, আসলে কি জানো বাবা, আমার মেয়ে বিনা কারণে মিথ্যে কথা বলে। কোনা আমার ভাইয়ের স্ট্রোক করেছে বলে আমাকে শহরে পাঠালো, গিয়ে দেখি স্ট্রোক তো দূরের কথা, 7-7টা ইলিশ মাছ ভাজা আর 2 কেজি গরুর মাংস নিয়ে সে খেতে বসেছে। আশ্চর্য, আপনার মেয়ে বললেন আপনি অনর্গল মিথ্যে কথা বলেন, আবার আপনি বলছেন আপনার মেয়ে মিথ্যে কথা বলে। ইয়ে
আমি তাহলে কাটটা বিশ্বাস করবো, সরেজমিনে তদন্ত করে। দেখো দেখো হইল কেমন বোকারে, ধরা পড়া গেছে সে দিতে আমায় দোকারে। দেখো দেখো উকিল সাহেব হইল কেমন বোকারে, ধরা পড়া গেছে সে যে দিতে আমায় দোকারে। না না হে না না হে না না। মাথাটা ঘুরে যায়, আমার হাতটাও দুর্বল, লিভারেরও গন্ডগোল আছে। দেখো বিয়ের পরে কিন্তু এসব নিয়ে আমাকে খোঁটা দিতে পারবে না। আসলে চাকরির খাতিরে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আমার পাত্রী ঠিক করাই আছে। তবে তুমি যদি এ বিয়েতে রাজি না হও তাহলে কিন্তু আমরা দুজনেই বেঁচে যাই। শালা,
আমি তোমাকে ঠাট্টা করছিলাম আর তুমি কাটতে চাইছো, চলো আজই তোমাকে আমি বিয়ে করবো, চলো। দেখো বাবা দেখো, তোমাদের দারোগা সাহেব কিভাবে স্লিপ কাটতে চেয়েছিল, এক্ষুনি কাজী ডেকে বিয়ে পরিয়ে দাও। বড় হুজুর নেই, আপনাকে কাছে না পেয়ে মৃত্যুর আগে কিছু কথা তিনি ওই টেপে বলে গেছেন। সাজ্জাদকে তুই বিয়ে করিস মা, ছেলেটি ছেলেটি সত্যি ভালো, স্বামীর ভালোবাসা সব সময় পেতে চেষ্টা করিস মা, সে তোকে সুখে রাখবে। জীবনে কখনো মিথ্যে কথা বলিস না মা, এই মিথ্যের কারণে একদিন তোর সত্য কথাও কেউ বিশ্বাস করবে না। ইউরিন রিপোর্ট পজিটিভ, মিস্টার সাজ্জাদ আপনি সন্তানের বাবা হবেন। ও মাই ডিয়ার সন, আচ্ছা ডাক্তার সাহেব আমি যদি সন্তানের বাপ হই ও নিশ্চয়ই সন্তানের মা হবে। আপনার কি আর কোন স্ত্রী? না না, ওই আমার একমাত্র স্ত্রী, আমার আপন জন। হ্যাঁ তাই না রে? মনে হচ্ছে নার্ভাস হয়ে গেছে। আমি বলে নার্ভাস হয়েছি, একটু পানি খাচ্ছি। তুমি নার্ভাস হয়ে গেছো, ডাক্তার সাহেবা ওকে বলে দিন ও যেন খাটের থেকে এক পাও না নামে, মানে ও একটু নার্ভাস কিসিমের, তো কখন কি করে ফেলে বলা যায় না। দরকার হলে আমি 3 বছরের ছুটি নেবো। হ্যাঁ এক বাচ্চার জন্য 3 বছরের ছুটি? ইয়ে মানে ও খুব নার্ভাস, তো আমি সামনে না থাকলে ও আরো নার্ভাস হয়ে যাবে। মনে হচ্ছে ডেলিভারি তোমার হবে। কথা বলো না, কথা বলো না, কথা বললে তোমার অসুবিধা হবে, ওরও অসুবিধা হবে। ডাক্তার সাহেবা, ও সরি ডাক্তার সাহেবা, ওকে একটু বুঝিয়ে বলুন, ও যেন খাটের থেকে কাছে যাও তো। আরে যাচ্ছি, যাও। আরে যাচ্ছি তো, কিন্তু খবরদার খাট থেকে তুমি এক পা নামবে না। হ্যাঁ দে পানি দে, এত লেট কেন? গ্যাং কেসের ইনকোয়ারি রিপোর্টের ব্যাপারে এসপি সাহেব এ যাবত 4 বার আপনার কাছে তাগাদা পাঠিয়েছেন। কি করব বলুন, বাড়িতে যে ডেলিভারি কেস, বিয়ে তো করলেন কয়েক মাস হলো, এর মধ্যে ডেলিভারি কেস। আচ্ছা ভালো দায়ী পাওয়া যাবে কোথায় বলুন তো? ডিপার্টমেন্টাল স্টোরেজে খোঁজ নেই। ডিপার্টমেন্টাল স্টোরে দায়ী? ঠাট্টা করছেন কেন মিয়া? আমাদের মল্লিককে বলুন জোগাড় করে দেবে। শুনুন, 40-50 বছরের মহিলা খুঁজবেন। একেবারে 40 বছরের যদি কাউকে না পাই তাহলে 20 বছরের করে দুজনকে নিয়ে নেব। সাহেব আপনার ঘাড়ে কটা মাথা? কেন জানেন না, নিজেদের অক্ষমতার কারণে এই সময় মহিলারা স্বামীদের একটু সন্দেহ করে। চলুন এসপি সাহেবের সঙ্গে দেখা করে আসবেন, চলুন চলুন। আসুন আসুন আসুন, হ্যাঁ সোজা আমার সঙ্গে চলে আসুন। হ্যাঁ আরে আরে সর্বনাশ সর্বনাশ, তুমি নিজের হাতে ঝাড়া বোঝা করছো কেন? আমার কাজ আমি করব না, তাহলে কি ছুটি নিয়ে তুমি করবে? তোমার এরা কারা? অভিজ্ঞ ধাত্রী, ওরাতে 7টা ডেলিভারি হয়েছে, ওরাতে 5টা, আর ওরাতে 3টে। হঠাৎ এদের কি দরকার হলো? ইয়ে কলিগরা বলছিল এটা আমার ফার্স্ট ডেলিভারি তো। তোমার ফার্স্ট ডেলিভারি? না মানে আমাদের ফার্স্ট ডেলিভারি।
আমাদের ফুল ডেলিভারি। আরে দূর দূর চাই না, মানে ইয়ে তোমার ডেলিভারি। হামেশা হামেশা জি, মানে যে বাজারের টাকা থেকে কিছু টাকা দিয়ে এদের বিদায় করত শিখে যা। ঠিক আছে, এই এই চলো 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 চলো। আরে 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 কি কি এগুলো কি? ছেলে হয় না মেয়ে হয় ঠিক নেই তো, তাই দুই রকমের কাপড় জামা নিয়ে এসেছি। ধরো ছেলে হলো, মেয়ের কাপড় গুলো কি করবো? এক বছর পরে যাতে কাপড় গুলো কাজে লাগে সেই ব্যবস্থাই তো করবো। ঘড়িতে অ্যালার্ম দিচ্ছ কেন? কখন ডেলিভারি পেন ওঠে? তুমি যদি ট্রেন না পাও আমি দেখেছি। পেন উঠেছে নাকি? পেন উঠেছে না? ওঠেনি। ঠিক আছে উঠবে। অ্যালার্ম বেজে গেছে, এই অ্যালার্ম বেজে গেছে, পেন উঠেছে। ফোন উঠেনি, এখন উঠেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি কাপড় পরে আসছি। বাচ্চা হয়ে গেছে, আল্লাহ জানে খাটে মতো বাচ্চা হয়ে গেল কিনা। আর এই শালা প্যান্টটা কোথায় গেল, যাই আর খুঁজে পাচ্ছি না। মোজা মোজা করি, জুতা করি। আরে শালা জুতা যাই যাবো নাকি? মোজা মোজা করি, যাকে মোজা লাগবে না। আরে জুতো লাগ না হামেশা, হামেশা জলদি অ্যাম্বুলেন্স বলাও। বাচ্চা করি, আরে সময় হয়ে গেছে বেটা, জলদি আর তুই কর। তুমি হাসছো যে? কি করব, তুমি জোরে জোরে নাক ডাকছিলে, আমি তোমাকে জাগাতে চেষ্টা করলাম, আর অমনি তুমি সময় হয়েছে সময় হয়েছে বলে জাগাতে শুরু করে দিলে। কি করছো কি করছো? লাগবে, আরে বাচ্চার গায়ে লাগবে। তুমি আমাকে ছেড়ে দাও, আরে ছেড়ে দাও, আমি নিচে শুবো, প্লিজ ছেড়ে দাও। আগুন কথা, আরে আরে বাচ্চার। ডাক্তার ডাক্তার, কি হয়েছে ডাক্তার? আপনার ছেলে হয়েছে? আমার আমার ছেলে হয়েছে? কি হলো আপনার? আমার ছেলে বড় হয়ে হবে ভগবান, দেশ জুড়ে হবে যে তার মান সম্মান। তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। আমার ছেলে বড় হয়ে হবে ভগবান, দেশ জুড়ে হবে যে তার মান সম্মান। তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। বাবা মায়ের গলা জড়িয়ে সেরাবে, হাসি খুশির মাঝে দিন কেটে যাবে। বাবা দূরে গেলে মাকে কাছে পাবে, মায়ের বুকে শুয়ে চোখ ভরে যাবে আদর দিয়ে।
তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। আমার ছেলে বড় হলে হবে ভগবান, দেশ জুড়ে হবে জি তার মান সম্মান। তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। কোন ঝড় এসে ছোবে না তো তারে, থাকবে না তো সে তবু অনাদরে। আমার ছেলে বড় হলে হবে ভগবান, দেশ জুড়ে হবে যে তার মান সম্মান। তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। আপনারা জি চিরং এসে দাস তলোয়ার ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্সির ব্যাপারটা ইনকোয়ারি সজ্জায় আছে, খুব শিগগির চার্জশিট হয়ে যাবে। মানে আউটার অ্যাঙ্কারে গিয়ে জাহাজ থেকে মাল আনলোড করা হয়েছে, বৈধ কোনো কাগজপত্র নেই। এরপরও মানে জানতে চাইছেন? দেখুন স্যার, আমাদের ছেলে মেয়েরা নিশ্চিন্তে খেতে করতে পারলে আপনার ছেলে আপনার ছেলে ঘুষের কথা বলছে? ঘুষ নয় স্যার, পারিশ্রমিক। এতগুলো ফাইল গাইড করতে হবে, এতগুলো কাগজ হেরফের করতে হবে। দেখুন আর একটা কথা বললে, আপনাদের বসার জায়গা ওই হাজতখানার মধ্যে হবে। তাহলে আমরা কি করবো? এখন ঘুম হয়নি তো? আমার মন বলছে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না। তোমার শক্তি, সাহস, সম্মান, এটাই তো আমার অলংকার। অনেকক্ষণ ধরে ফোন বাজছে, না ধরো। হ্যালো স্যার, চিটাগাং থেকে সিক্রেট ইনফরমেশন পাওয়া গেছে। তাজ তলোয়ারের কেসটা তো তুমিই ডিল করছো। জি স্যার। ওরা নাকি আবার সক্রিয় হয়ে উঠেছে, চিটাগাং যেতে হবে তো? ঠিক আছে স্যার, আমি কালই চলে যাব। গুড নাইট স্যার। এই বাবা,
একা একা ভালো লাগছে না। কবে এলেন? আজই তাজ ও তলোয়ারের কেসের একটা ইনকোয়ারি রিপোর্ট দিতে হবে। তা একা এসেছেন না ভাবিকেও সাথে এনেছেন? ও আসেনি, শরীরটা ভালো নেই। মিসেস হোসেনের অসুস্থতার কারণ পাওয়া গেছে, উনি আবার কনসিভ করেছেন। আপনার ইউরিন টেস্ট করে দেখেছি, পজিটিভ। আবার মা হতে যাচ্ছেন, এবার একটি মেয়ে হলেই ভালো। আপনার কর্তা একটা কেসের ব্যাপারে চিটাং গেছে। না না, ওনাকে জানাবেন না, ভদ্রলোক যা নার্ভাস, হয়তো কেস ফেলেই ছুটে আসবেন। চলি। ও আপনার প্রেগনেন্সি রিপোর্টটা, ওটা আপনার কাছেই থাক, ও যদি দেখে আবার হইচই শুরু করে দেবে। ওষুধগুলি আমি পাঠিয়ে দিচ্ছি। এই এবার যেন মেয়ে হয়। ঢাকা থেকে কোনো টেলিফোন এসছে রে? জি না স্যার। পানি নিয়ে। তোকে পানি আনতে কে বললো? যা চা নিয়ে আয়। বিতে বাজ। তোকে চা আনতে কে বলেছে? যা হতভাগা। সিতে ক্যাট। স্যার এটা কি? বেগম সাহেবের পরিবর্তে এই মাইয়া লোকটার ছবি নিয়ে এসি। হতভাগা হারাম যারা না স্যার। এবার তোমার পড়া শেষ, হামেশা ওকে শোবার ঘরে নিয়ে যা। আচ্ছা। সারে গামা আসেন মামা, আসেন মামা সারে গামা। হ্যালো। এতক্ষণ টেলিফোন খারাপ ছিল নাকি? না, রুবেল পড়ছিল তো, বারবার রিং এলে ওর পড়ার ডিস্টার্ব হয়, তাই রিসিভারটা নামিয়ে রেখেছিলাম। তুমি তো তোমার সন্তান আর সংসারকে নিজের ভাগে নিয়ে নিয়েছো, আমার ভাগে তাহলে কে? আমি অধিক তোমার, অধিক কবি হয়েছি। আমি অধিক তোমার, অধিক আমার।
রে, এই ফুলের তোড়া কে দিয়ে গেল? আপনি ফুল পছন্দ করেন তাই একটা লোক দিয়ে গেছে। সর্বনাশ, এ তো টাইম বম্ব। তাজ তলোয়ারের চামচা, ভেবেছিস আমাকে মেরে বেঁচে যাবি? হ্যালো, আমাদের লোকটাকে ছেড়ে দিলে তোমার বাচ্চাটাকে ছেড়ে দেব। আমি তো কারো কাছে আত্মসমর্পণ করি না, আসামি ছাড়তে পারবো না। ডেড বডির দাফনটা আমরাই করব। না না, রুবেলকে কিচ্ছু করবে না, বলো আসামি ছেড়ে দেবো। না স্যার। রুবেলের মা হয়েও? রুবেলের মা নিজে মরতে পারে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে স্বামীর অসম্মান করতে পারে। সন্তানের জন্য মায়ের চেয়ে মাসির দর বেশি হোক তা আমি চাই না। অন্য কোন পথে রুবেলকে ছাড়াতে পারেন কিনা দেখুন। কমল, পাপা, মা বাবার কাছে একজন আসামির চেয়ে নিজের সন্তান ছোট হতে পারে আমি ভাবতেই পারি না। আপনি মানুষের সাথে রঙ্গ করতে করতে এখন নিজের সাথেই রঙ্গ করতে শুরু করেছেন। সন্তান আমার বুকের ধন, স্বামী আমার মাথার মুকুট। কি সিদ্ধান্ত নিলে? আমার ছেলেকে আমি সরাসরি দেখতে চাই, তারপর আমার স্বামীকে বাধ্য করবো তোমাদের লোককে ছাড়তে। বেশ, দোয়েল চত্বরে চলে এসো, গাড়ি থাকবে। কোনো ছলনার চেষ্টা করলে তোমার সন্তানের লাশ পাবে। আমি তোকে নিতেই এসেছি, চল।
সর্বনাশ সর্বনাশ। ছেলেটাকে নিয়ে ওর মা পালিয়ে যাচ্ছে। কি করছো আম্মু? তোকে নিজে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না আম্মু, তুমি আমার কথা ভাবিস নে, তোকে বাঁচতে হবে। তুই সোজা তোর আব্বুর কাছে চলে যাবি। না আমি তোমাকে ছেড়ে যাবো না, ওরা তোমাকে নিয়ে ফেলবে। আমি মরে গেলে তোর মাঝে বেঁচে থাকবো রে। আম্মু কিডন্যাপ করেছিল তোর মাকে, যারা আটকে রেখে তো এদের মধ্যে তারা কেউ আছে নাকি দেখ। এই তো ওরা দুজনে আছে। তাজ তলোয়ার আব্বু, এতদিন হয়ে গেল আম্মু আসছে না কেন? তোমার আম্মু আসবে, তোমার আম্মু আসবে। ওকে খেলতে নিয়ে যা। হ্যালো, একটা সুখবর দেবার জন্য টেলিফোন করেছি। আমার স্ত্রীর গর্ভে আমার ঔরজাত সন্তান। তোমার স্ত্রীর দেহ দিয়ে প্রাণে বাঁচতে চাইল। আমার লোকটাকে ডিটেনশন থেকে ছেড়ে দাও। মাত্র তো অল্প কয়েক মাসের গর্ভধারণ, এখনো লুকোতে পারবে? সত্তার কথা বলে তোর স্বামীর মনকে বিষিয়ে দিয়েছি। পৃথিবীর সব বিষে নৌ যদি আমার স্বামীর মনে ঠেলে দিস, তাহলে আমার প্রতি তার মন বিষি উঠবে না। কোন বিশ্বাসে বলছিস? সে আমার স্বামী, তার বুকে মাথা রেখে আমি শুয়েছি। আমার দেহ মন তো দূরের কথা, আমার প্রতিটি নিঃশ্বাস কষে চেনে। অবিশ্বাস যাতে করে সেজন্যই আজ তোকে নষ্ট করবো। আগেও তো অনেক চেষ্টা করেছিস, পারবি নি, কোনদিন আমাকে স্পর্শ করতে পারবি নি। পাপের কাজে এত লোক থাকার দরকার নেই, তোমরা তোমরা আমার সাথে চলো। একদিন তোকে দয়া করেছি। দয়া নয় বল মৃত্যুর ভয়। আরে আমি তো সেই জাতের মেয়ে যে মৃত্যুর চেয়ে ইজ্জতকে বেশি দেয়। ক্ষমতা থাকলে সামনে আয়।
চিন্তার কিছু নেই, সন্তানের পজিশন ঠিকই আছে, উনিও সুস্থ আছেন, চলো। তুমি খুশি হওনি? সন্তান সব বাবা মার জন্যই সুখের খবর, কিন্তু দুর্ভাগ্য অনেক পরে আমাকে জানতে। তখন তুমি চিটা আনছিলে, ডাক্তার সুফিয়া তোমাকে কিছু বলেনি? ডাক্তার সুফিয়ার ভাগ্য তোমারও হবে, মিস্টার হোসেন তার স্ত্রী সম্পর্কে জানতে আসবে, বানিয়ে বানিয়ে এমন কথা বলে দেবে যাতে সন্দেহ তীব্র হয়। মনে থাকে যেন ডাক্তার সুফিয়া আছেন, উনি সিঙ্গাপুর মারা গেছেন। মারা গেছেন? আচ্ছা দেখুন তো, হেনা হোসেন মানে আমার স্ত্রী, তার কোনো ইউরিন রিপোর্ট এখানে আছে কিনা, মানে সে কনসিভ করেছে। এখানে কত ছয় মাসের রিপোর্ট আছে, করুণার নাম তো দেখছি না। শুনেছি উনি কিডন্যাপ হয়েছিলেন, কিছু মনে করবেন না স্যার, ঘটনাটা হয়তো ওখানেই ঘটেছে। স্বামীর কাছে লজ্জা থাকতে, মিথ্যে রিপোর্ট নিতে অনেক মেয়ে লোকই এখানে আসেন, আপনার মতো দামি লোকের স্ত্রীও শেষ পর্যন্ত এই পথে পা বাড়ালেন। ঘটনাটা হয়তো ওখানেই ঘটেছে, ঘটনাটা হয়তো ওখানেই ঘটেছে, আপনার মতো দামি লোকের স্ত্রী শেষ পর্যন্ত ও পথে পা বাড়ালেন, আপনার মতো দামি লোকের স্ত্রীও শেষ পর্যন্ত ও পথে পা বাড়ালেন, আপনার মতো দামি লোকের স্ত্রীও শেষ পর্যন্ত ও পথে পা বাড়ালেন। কে সঙ্গে আনিনি? কিছু বলবে? ডাক্তার সুফিয়া সিঙ্গাপুরে গিয়ে মারা গিয়েছেন। হেনা একটা কথা বলবো, কিছু মনে করবে না? বলো। শুধু তুমি আর আমি মিলে তো সমাজ নয়, মাঝখানে কিছুটা সময় তোমাকে ওই কাল্পিকদের সঙ্গে কাটাতে হয়েছে, তোমার ওই অন্তঃসত্ত্বাকে সকলে সহজভাবে মেনে নেবে না, তাছাড়া তোমার টেস্টের রিপোর্টও পাওয়া যায়নি। স্বামী স্ত্রীর বিশ্বাসের দলিল কি একজন ডাক্তারের সার্টিফিকেট? তুমি আমাকে সন্দেহ করছো? চলো না কোনো ক্লিনিকে গিয়ে তোমাকে। তুমি আমাকে সন্তান নষ্ট করতে বলছো? এই সন্তানকে সমাজে কি পরিচয় প্রতিষ্ঠিত করবে? বিশ্বাস দিয়ে। বিশ্বাস? বুকের উপর মাথা রেখে একদিন শুয়েও তুমি আমার মনকে চিনতে পারোনি, এটা এটা আমার দুর্ভাগ্য। হ্যাঁ হ্যাঁ দুর্ভাগ্য, নইলে তাস দলরের মতো লোকের কাছে আমাকে শুনতে হবে কেন? তুমি তুমি একটা অবৈধ সন্তানের মা হতে যাচ্ছ। যে স্বামীকে নিয়ে আমি অহংকার করতাম, আজ দেখছি সেই স্বামী আর দশটি সাধারণ মানুষের উঠতে নয়। অবিশ্বাসের ফাটল নিয়ে তোমার সাথে একসঙ্গে ঘর করার প্রশ্নই উঠে না। তুমি যা বলছো ভেবে বলছো? হ্যাঁ ভেবেই বলছি। আমি আমি তোমাকে আর একবার জিজ্ঞেস করছি, বারবার আমার একই উত্তর, আমি আমি তোমার কাছে আর কিছুই চাই না, শুধু আমার রুবেলকে দিয়ে দাও। রুবেল যখন জানতে পারবে তার মা একজন অসতী, পারবে পারবে তার কাছে মায়ের দাবি প্রতিষ্ঠিত করতে, তাছাড়া তোমার পাপের প্রায়শ্চিত্ত আমরা কেন করতে যাব? সন্তান স্বামী যে নারীর কাছে দামি, সে কখনো সতীত্ব বিলিয়ে দিয়ে নিজের জীবন বাঁচায় না, মরতে পারো নাকি? রুবেলকে দেবে কিনা বলো। না, আমি তাহলে আদালতের আশ্রয় নিব। তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমার উকিল যখন বলবে ইওর অনার একজন ধর্ষিতা নারী,
বলো তখন কি জবাব দেবে? রুবেল থাক, তোমার কাছে শুধু একবার একবার ওকে দেখতে দাও। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখনই শুধু যাবে। আমি চাই না আমার ছেলের মনে কোনো প্রশ্ন উঠুক, সে যেন তার মা। প্রেগনেন্সি রিপোর্টটা পেয়েছি, এ তো মাস তিনেক আগের ঘটনা। হেনার প্রেগনেন্সি রিপোর্ট পেয়েছেন? দাস তলোয়ারের ভয়ে সেদিন সত্যি কথাটা বলিনি। এই মিথ্যের কারণে একদিন তোর সত্য কথাও কেউ বিশ্বাস করবে না। ইয়োর অনার, একজন ধর্ষিত নারী, বলো তখন কি জবাব দেবে? দিনা,
কথা বল রুবেল। তোর মাও চলে গেছে, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কি নিয়ে বাঁচব? রুবেল, অবস্থা ক্রমেই ডিটেরিয়েট করছে। মায়ের অভাব পূরণ করতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ নেই? আমার তো তেমন কেউ নেই। সাজ্জাদ, তুমি বরং কোনো ক্লিনিক থেকে নার্স এনে সার্বক্ষণিকভাবে ওর পাশে থাকতে দাও। আফটার অল, নার্সের মাদারলি ফিলিংসটা রুবেলের জন্য উপকারে আসতে পারে। আমিও তাই ভাবছি। কিন্তু জালে যদি ধরা পড়ে যায়? তাহলে আর একদিন শেখালাম কি? তোমার ক্যাপিটাল দুটি, একটি যৌবন আর একটি ছলনা। এই যৌবন আর ছলনা দিয়ে কাজ করতে হবে ওই ইন্সপেক্টরকে। বিনিময়ে টাকায় টাকায় ভরিয়ে দেব তোমাকে। ওই ঘরে তোমার পার্মানেন্ট এন্ট্রি চাই, প্রয়োজন হলে বিয়ে পর্যন্ত যেতে হবে। পুলিশ অফিসারের বউ তো বিশ্বাসঘাতক হতে পারে না? পুলিশ অফিসারের বউ বিশ্বাসঘাতক হতে পারে না তা জানি, কিন্তু বিশ্বাসঘাতক তো পুলিশ অফিসারের বউ হতে পারে। মনে রেখো, প্রথমে ইন্সপেক্টরের ছেলেটাকে হাত করতে হবে। মামা, আমি আমার মায়ের কবর দেখতে যাব, আমাকে তুমি নিয়ে চলো। নদীতে ভেসে গিয়ে মরেছে, কোথায় কবর হয়েছে কে জানে। ঠিক আছে, কেঁদো না, আমি তোমাকে তোমার মায়ের কবর দেখাতে নিয়ে যাব। নিয়ে যাব। বলো কোনটা আমার মার কবর? ওইটা। ওকে কোথায় নিয়ে গিয়েছিলি? কি করবো, মার কবর দেখতে চায়। মায়ের কবর? শিশুদের কখনো কবরস্থানে নিয়ে যেতে নেই। আপনার বেডরুম উপরে বুঝি? হ্যাঁ, চলুন। লক্ষ্মী, এসো। ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট, মেয়েটি এত সহজে রুবেলকে আপন করে নিতে পারবে ভাবতেই পারেন। আজ সে চলে যাবে। মানে কিছুদিনের কন্ট্রাক্টে এসেছিল। হতেই পারে না, চলো আমি তোমার সাথে যাব। আমি শুধু একজন নার্স, সেবা করব, রোগী সুস্থ উঠলে দায়িত্ব শেষ। কিন্তু এখন দেখছি আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ। আবেগ অনুভূতি আমাকে স্পর্শ করে। টাকাগুলো থাক, রুবেলকে কিছু কিনে দেবেন। দাঁড়াও, তুমি আমার মেয়ের মতো, তোমাকে একটা অনুরোধ করব। রুবেলকে কেন্দ্র করে এ ভাঙা সংসারটা আবার জোড়া লাগতে বসেছে। স্যার,
প্লিজ স্যার। দেখো তুমি পুলিশের লোক, কাজের প্রয়োজনে এখানে সেখানে যাবে। রুবেল একা বাড়িতে থেকে হারানো মায়ের জন্য আর্তনাদ করুক, এটা তুমি চাও? কিন্তু স্যার, হেনার স্মৃতি জ্বালানো এই বাড়িটাকে, হেনার সাজানো বাগানে বসন্ত থাকুক আর নাই থাকুক, তাকে আমি ভেঙে তছনছ করে দিতে পারবো না স্যার। প্রয়োজন হলে, প্রয়োজন হলে আমি চাকরি ছেড়ে দিয়ে রুবেলকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমি আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, থামানোতেই রুবেল কোনো দিন কষ্ট পাবে না, কোনো দিন না। দুঃখকে ভুলতে হলে দুঃখকে তাড়িয়ে দিতে হয়, প্রশ্রয় দিতে হয় না স্যার। রুবেল, তুমি ওকে ছোট বানাতে পারবে না? রুবেল, রুবেল এদিকে, রুবেল, মা চলে গেলে মা আর কখনো ফিরে আসে না বাবা, বিশ্বাস কর রুবেল, বিশ্বাস কর, সৎ মা কখনো আপন হয় না বাবা। আমি সেটাই, সৎ মা বলতে কিছুই নেই। প্লিজ আপনি, দিস ইজ মাই ফাদারলি অর্ডার। ইম্পসিবল, ইম্পসিবল স্যার, ইম্পসিবল। হেনা, এই বুকে যে ছবি খোদাই করা আছে সে তুমি, অথতা আমার সুখ আমার দুঃখ সব কিছুতে জড়িয়ে আছো তুমি। আমি আমি আর অন্য কোনো মেয়ের দিকে কোনোদিন তাকাতে পারবো না হেনা, কোনো দিন না। আব্বু, আন্টিকে যেতে দিও না আব্বু। হেনা, আমি কি করবো বলে দাও হেনা, আমি কি করবো, আমি কি করবো? আন্টি, আন্টি তুমি যাবে না আন্টি, তুমি আমার ছোট মা। রুবেল, তুমি এখানে শুতে এসেছো কেন? ও সব সময় আমাদের মাঝখানে থাকতো। তোমার স্ত্রী তাহলে জীবদ্দার সাথে দুজনের মধ্যে পার্টিশন তৈরি করে গিয়েছিল? ওর সম্বন্ধে কোনো কথা না, ওটাই ভালো। চমৎকার, ভোগ করবে একজনকে আর স্বপ্ন দেখবে আর একজনের। ও এখানেই থাকবে, ভুলে যেও না ওরই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। তুমি সন্তানের কারণে বিয়ে করতে পারো, আমি স্বামী এবং সংসারের কারণে বিয়ে করেছি, আমি কেন সতীনে বোধে বইতে যাবো? আমি আমি তোমাকে, আব্বু আব্বু আমি চলে যাচ্ছি আব্বু। না, আমার বাসর রাত আমি ব্যর্থ হতে দেব না। সরে যাও আমার সামনে থেকে। তুমি এক আত্মহত্যা করবো, পৃথিবীর সব মানুষের কাছে প্রমাণ করে দেব তুমি তোমার প্রথম স্ত্রীকে হত্যা করেছ, এবং তোমারই কারণে বিয়ের রাতে তোমার দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে। মায়ের বুকে শুয়ে কথা ভুলে যাবে, আদর দিয়ে মুছে দেব যতো কিমান। তোমরা দেখে নিও, তোমরা দেখে তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়। চলো, বাড়ির চাকর বাকর গেল কোথায়? আমাকে চাবে রাতে মার কবরের পাশে ঘুমিয়েছিলাম ছোট মা। খবরদার, আমাকে কখনো মা ডাকবি না। কি ডাকবে শুনি? কি ডাকবে? কিছু ডাকা না থাকলে বেগুন সেবা ডাকবে। ওকে এই বাড়ির চাকর, চাকর না হোক আমার সন্তান তো না।
রাহেলা, ওকে 8 নম্বর কামরায় নিয়ে যাও। আব্বু, আমি হোস্টেল থাকব না। বলছি তো, প্রতি সপ্তাহে আমি আসব। তোমাকে নিয়ে বেড়াতে। তুমি এমন করো কেন আব্বু? যাদের মা নেই তারা বুঝি সবাই হোস্টেলে থাকে। ম্যাডাম, ওকে নিয়ে যান। আমার উপর জেদ মেটানোর জন্যই বোধ হয় ছেলেটাকে হোস্টেলে পাঠিয়েছ। রাগের মাথায় কখন কি বলে ফেলেছি সেটাই তোমার কাছে বড় হয়ে উঠল। আমি কি ওকে কম আদর করেছি? না করি। সেই জন্যই তো ছোট মা আমি হোস্টেল থেকে চুপি চুপি পালিয়ে এসেছি। পত্রভাগা, হোস্টেল থেকে পালিয়ে এসেছিস কেন? কিসের জন্য? কিসের লোভে? আজ তোকে আমি মেরে ফেলব। মা মরে গেলে বাবা তালই হয়ে যায়, আজ থেকে ও আমার কাছেই থাকবে। চল। ইন্সপেক্টর সাজ্জাদ হোসেনের দুঃসাহসিক অভিযান। পুলিশের তৎপরতার কারণে শহরবাসী গুন্ডা বদমাশের ত্রাস হইতে মুক্ত। পুলিশ অফিসারের কৃতিত্ব। নাগরিকের পক্ষ হইতে এসপি সাজ্জাদ হোসেনকে সোনার মেডেল প্রদান। তোমার বাবা সৎ কাজের জন্য নাগরিকদের কাছ থেকে সোনার মেডেল পেয়েছেন, সেই উৎসবে তোমারই তো আগে শরীক হওয়ার কথা। হ্যাঁ, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব। না, তুমি সেখানে যাবে না, গেলে তোমার বাবার মর্যাদার হানি হবে। বেশি সাহস দেখাতে চেষ্টা করলে থাপ্পড় লাগাবো। আয় আমার সঙ্গে। তুই যা, আমি গেলে আব্বার মর্যাদা হানি হবে। ভুলে যাস নে, এ বাড়িতে এসপি সাহেবের সন্তান তুইও এবং আমিও। কিন্তু আমি তো আর তোদের মতো আব্বার সাথে মেলামেশা করার সুযোগ পাইনি, তাছাড়া লেখাপড়াও শিখিনি। ভরা আসরে কি বলতে কি বলে ফেলি। তোর ভেতরে দিনে দিনে এদানা যে বপন করেছে সে হলো আমার মা, তোর সৎ মা। এক একবার ইচ্ছে করে তার গলাটা আমি টিপে ধরি। তোর তোর এমন ইচ্ছে করে না? হ্যাঁ করে। না না, করে না, করে না। হামেশা মামা বলেছে, যার মা নেই তার কেউ নেই। এক এক আমি ঝগড়া করে পাতি, তুই তো আমাকে আদর করিস, এতে আমার চলবে। আমার বাবা এসপি জনাব সাজ্জাদ হোসেন সাহেবকে আপনারা নাগরিকদের পক্ষ থেকে সোনার মেডেল দিয়েছেন, এই জন্য আমি শুধু সন্তান হিসাবে গর্বিত। আমার বাবাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং তার প্রফেশনকে শ্রদ্ধা করি, কিন্তু তার কাছে আমার একটাই প্রশ্ন। আপনি তো আপনার কর্মের গুণে শহরের সবাইকে রাতে বাড়িতে ঘুমাবার নিশ্চয়তা দিয়েছেন, তাহলে আপনার ছেলে কবরে ঘুমায় কেন? আপনি তো বাইরের সমস্ত অপরাধকে কঠোর হাতে দমন করেছেন, অথচ আপনার নিজের বাড়িতে আপনি এই বৈষম্য দূর করতে পারছেন না কেন? এই সেই হতভাগ্য সন্তান যে তার বাবার অনুষ্ঠানের জন্য চাকরের অনুমতি প্রার্থনা করেছিল, কেন বলুন কেন?
আজ ২০ বছর ধরে এর কোনো জবাব পাওয়া যায়নি। হাজারানে মজলিস, তুমি তাকে সন্তান হিসেবে অস্বীকার করলে না কেন? এক ছেলেকে অস্বীকার করলে আরেকটা ছেলেকে মিথ্যাবাদী প্রমাণ করতে হয়। সত্যিই তো আমি অপরাধী। ওরা কেনই বা আমাকে মেডেলটা দিল, কেনই বা কেড়ে নিল না? কি বাজে বকছ! বাজে কাজকে প্রশ্রয় দিয়েছি এত কাল শুধু একটা কারণে, যাতে সমাজের লোক আঙুল দিকে আমাকে বলতে না পারে এই লোকটি তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছে। হ্যালো স্যার, তাজ তলোয়ার আবার তৎপরতা শুরু করেছে। কি বললে? তাজ তলোয়ার আবার নতুন করে তাদের কার্যক্রম শুরু করেছে? না, তোমরা কেউ কিছু করবে না, ওরা আমার শিকার। বাজপি সাহেব সতর্ক হয়ে উঠেছে, খবর পেয়েছি, গুদাম রেড করবে, সাবধান। কি বললে? এসপি সাহেব গুদাম রেড করবে? বন্ধু, সব গুদাম থেকে অবৈধ চোরাই মালগুলো সরিয়ে ফেলে ওখানে গাজী ফ্লাওয়ার মিলের বিশুদ্ধ লাইট হাউস মার্কার ময়দা রাখার ব্যবস্থা করো, কারণ পুলিশের চোখে ধোকা দিতে হবে। তাজ তলোয়ার হতে পারে সন্দেহজনক এমন সব গুদাম রেড করেছি স্যার, কিন্তু কোথাও কোনো অবৈধ মাল পাইনি। বোধহয় আগে থেকে গোপনে কেউ খবর দিয়ে দিয়েছে। গোপনে কে খবর দিতে পারে? সময় মতো তুমি টেলিফোন না করলে এই তোমার স্বামীর হাতে আমরা নির্ঘাত ধরা পড়ে যেতাম। যাতে ধরা না পড়ো সেই জন্যই তো পুলিশের সাথে বিয়ে দিয়েছো। বাংলাদেশের সবগুলো পুলিশের বউ যদি তোমার মতো হতো তাহলে আমাদের কাজ আরো ভালোভাবে চলত। গুড়ে বালি, সারা সিরাজউদ্দৌলার রাজত্বে মীর জাফর একজনই বেঈমান ছিল। আন্টি আমরা একটু ঘুরে আসি। যাও বাবা। তোমার মেয়েটা দেখছি এমপি ছেলেটাকে বাগিয়ে ফেলেছে। মা এবং মেয়ে দুজনই ভালো ব্যবসায়ী, মক্কেল চেনে। ও ভালো কথা, ইদানিং আমার স্বামীকে দেখছি তার বড় ছেলেটার দিকে আসক্ত হয়ে পড়েছে। ছেলেটা যদি বুদ্ধিমান হয়ে ওঠে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ রাখা বিপদ হয়ে যাবে। অনেক বছর ধরে দেখছি তুই এখানে শুয়ে থাকিস, এটা কার কবর? এটা আমার মায়ের কবর। কবরটা নষ্ট হয়ে যাচ্ছে যে, ঠিকঠাক করে নে। আমার কাছে টাকা নেই। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইয়া দিলে শোধ হয় না রে। যা, কিছু করার না থাকলে ভিক্ষে করে কবরটা ঠিক কর। মিয়া ভাই, এক খানতে একটা ভিক্ষে দেন। আমিও তোমাদের মতোই। টাইলার বদলোক সাজা রেছেন কে, লাইনে বসে পড়েন। যা, কিছু করার না থাকলে ভিক্ষে করে কবরটা ঠিক কর। বহেন কি হলো? দয়া করে একটি টাকা দাও ও সাহেব, দয়া করে একটি টাকা দাও। ধরো, দয়া করে একটি টাকা দাও ও সাহেব, দয়া করে একটি টাকা দাও। চাই না পিরিতি, চাই না বসতি, চাই না পিরিতি, চাই না বসতি, দয়া করে একটি টাকা দাও ও সাহেব, দয়া করে একটি টাকা দাও। আমাদের দোয়াতে খোদারি দয়াতে,
আমাদের দোয়াতে খোদার দয়াতে কপালটা ভালো করে নাও ও সাহেব, দয়া করে একটি টাকা দাও ও সাহেব, দয়া করে একটি টাকা দাও। স্বার্থের কারখানা কেন যে মানুষ এত রুক্ষ, অন্তর চিরিয়া দেখো না যাহিয়া এখানে আছে কত দুঃখ, যাই কিছু বলতে চাই শোনার কারো সময় নাই, কেন যে চলিয়া যাও খোসাহে, দয়া করে একটি টাকা দাও খোসাহে, দয়া করে একটি টাকা দাও। আমাদের ঘরেতে মা জননী আছে রে, আমাদের ঘর খানা শূন্য, কেউ তো ভাবি না কেউ তো ডাকি না ভাবি না কেউ আমাদের জন্য, মায়ের যদি কবর হয় বাবাও তো বড় হয়, আর কি জানিতে চাও সাহেব, আমাদের দোয়াতে খোদারি দয়াতে, আমাদের দোয়াতে খোদারি দয়াতে কপালটা ভালো করে নাও খোসাহে, দয়া করে একটি টাকা দাও খোসাহে, দয়া করে একটি টাকা দাও। ডাল মে কুছ কালা হ্যায়, বাপের ইজ্জত নষ্ট করার জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিলি, ছেড়ে দে ওকে, কেন ভিক্ষে করছিস, ওর চামড়াটা গন্ডারের চামড়া নয়। ভাইয়া ভাইয়া তুই জানিস না ও কত খারাপ, ওকে মারছিস কেন? ওকে মারলাম আঘাত পেলে তুমি, ভাইয়াকে মারলে আঘাতটা কে পায়? ঠিক আছে অস্তর বাপ আসুক, আয় আয় আমার সঙ্গে। একজন মেয়ে মানুষ তোকে মারছে আর তুই প্রতিবাদও করতে পারিস না? কথাটা তুই যত সহজে বলতে পারিস আমি তো পারি না, এ বাড়িতে তোর সাত খুন বাপ, কারণ তোর মা আছে আমার তো মা নেই। চেহারা দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাসনি, আজ তোকে আমি ভালো হোটেলে খাওয়াবো, ঠিক আছে? আরে আয় বস বস এখানে। শোন বেয়ারারকে অর্ডার দিয়ে যা খুশি খা, আমি এসে বিল দেবো। না বস। Thank you.
এই যে ওরা কি খাচ্ছে? আমিও খাবো। সব টেবিলে যা যা খাচ্ছে সব আমাকে দাও, আমাকে। জমি কোথাকার স্যার? আপনার বিল আসত 150 টাকা হয়েছে। আমার ভাই দেবে যাচ্ছেন কোথায়? আমার বাপ দেবে বাড়িতে আমাকে ধরে আর তোর আমাকে মারলি। তোরা শালাকে তোর পালাতে না পারে সারাই বেটার। আমার ভাইকে সারা বললে একটা মেরে ফেল ভাগিয়ে দেবো। আর কত বিল হয়েছে? 850। ভাইয়া আরে যাচ্ছ, আমাকে বিপদে ফেলে তুই ভেঙে গেছিস, আর তোকে মারার আর সুযোগ পাবে না। কালই পুলিশ ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিতে যাচ্ছি, টিকে গেলে ট্রেনিং এর জন্য শহর ছেড়েই চলে যাব। ভাই তুই চলে গেলে রে ভাইয়া, আর তুই চলে গেলে রে ভাইয়া আমার কি হবে, সুখে দুঃখে কে আমার পাশে রবে। তুই চলে গেলে রে ভাইয়া আমার কি হবে, সুখে দুঃখে কে আমার পাশে রবে। রে ভাইয়া সুখে দুঃখে কে আমার পাশে রবে। আমি রোজ চিঠি লিখব যেখানে থাকব, যেভাবে থাকব তোর কাছে আমি রোজ চিঠি লিখব। সেই চিঠি আমার ভাইয়া, আর সেই চিঠি আমার ভাইয়া কে পড়ে দেবে, সুখে দুঃখে কে আমার পাশে রবে। রে ভাইয়া সুখে দুঃখে কে আমার পাশে রবে। Thank you.
মরবি এই কথা আমারে ভাইয়া আরে এই কথা আমারে ভাইয়া আর কে শুনাবে সুখে দুঃখে কে আমার পাশে রবে রে ভাইয়া সুখে দুঃখে কে আমার পাশে রবে তুই চলে গেলে রে ভাইয়া আমার কি হবে সুখে দুঃখে কে আমার পাশে রবে রে ভাইয়া সুখে দুঃখে কে আমার পাশে রবে তোর মুখ থেকে যেভাবে ভকভক করে মদের গন্ধ বেরোচ্ছে বাড়িতে গেলে তো নির্ঘাত মার খাবি তার চেয়ে তুই এখানে বস আমি গিয়ে পেছনের দরজাটা খুলে দিয়ে আসি যাস না কিন্তু বস আচ্ছা চলো আমরা এক্ষুনি গিয়ে বিয়ে করে ফেলি বিয়ে বিয়ের কি প্রয়োজন মানে যে মেয়ে অন্যের হাত ধরে রাতের অন্ধকারে বেরিয়ে আসতে পারে তাকে বিয়ে করব আমি এই নির্জনে আমার জীবনকে উপভোগ করি তুই আমার বোনের ইজ্জত করতে চাও আজ তোকে শেষ করে ফেলব শেষ করে ফেলব আমি এমপি ছেলে তোকে দেখে নেব তোকে আমি ভাইয়া ডাকবো আমাকে ভাইয়া ডাকবি ঠিক আছে আমি কারো কাছে মুখ খুলব না আমার মেয়ে কার সঙ্গে মিশবে না মিশবে সেটা আমি বুঝবো ওর কি তুমি তোমার বাবাকে বলে আমার পারমিটের ব্যবস্থাটা করে দিও বাবা আমি ওই বান্দির বাচ্চাকে এক্ষুনি হাজতে পাঠাচ্ছি ভেবেছে এসপির ছেলে বলে ভয়ে কেউ মুখ খুলবে না হ্যাঁ সে কিছুতেই মুখ খুলছে না না স্যার বাড়িতেও কাজ করছো আমি মরে গেলে রুবেলের যে কি হবে তোমাকে মরতে দিলে তো মা বেঁচে থেকে সন্তানের জন্য কি করতে পারে তুমি বেঁচে থাকলে ওকে লেখাপড়া শেখাবে মানুষের মতো মানুষ বানাতে পারবে কিছু ওকে আদর করবে কিন্তু মা বাবার আদর না পেলে সন্তান অমানুষ হয়ে যায় তোকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলাম তুই কিনা হয়ে উঠলি গুন্ডা বল এমপি সাহেবের ছেলেকে কেন মেরেছিস আজ যা ঘটেছে কাউকে যদি না বলিস তোকে আমি ভাইয়া ডাকব আমি শুধু পুলিশ অফিসার নই তোর বাবাও তুই নির্ভয়ে বল প্রয়োজন হলে আমি তোর হয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে নেব জবাব তাহলে দিবি না এখন কি করব স্যার পুলিশ অফিসারের ছেলের জন্য আইনের কোনো আলাদা নিয়ম আছে বলে আমার জানা নেই সে অপরাধী হলে তাকে কোর্টে চালান করে দিন দ্য বেল ইজ গ্রান্টেড উকিল ঠিক করে আমাকে ছাড়ালো কে কোর্ট থেকে ছাড়িয়ে এনেছি যেখানে আমার আব্বা আমাকে জেলে পাঠাতে চাইলেন সেখানে তুমি আমি তোমার অপরিচিতা নই ভালো করে চেয়ে দেখো সেদিন দুজনে একসাথে গান গেয়ে ভিক্ষে করেছিলাম পুলিশের ভয়ে অনেক ছদ্মবেশী ধরতে হয় সে যাকে সেদিন যখন তোমার সৎ মা সৎ বোন তোমাকে ধরে নিয়ে গেল খোঁজ নিয়ে দেখলাম তোমার অবস্থা আমারই মতো
আমারও মা বাবা নেই। সৎ মায়ের ঘরে অনেক যন্ত্রণা সহ্য কোনো মতে টিকেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। সৎ মায়ের এক ভাই আমার ইজ্জত লুটতে চাইল, বাধা দেওয়াতে আমি দোষী হলাম। প্রবাদ নিয়ে ঘর থেকে বেরিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমি কি শুধু মার খেয়ে যাব। আমার ভিতরে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল, তাই বেছে নিলাম এই পথ। কিন্তু আরে, একসাথে বাঁচতে না পারি একসাথে মরতে তো পারবো। আমি বাড়ি যাব। কেন? সৎ মায়ের অত্যাচার সইতে? রুবেলকে ছাড়াতে কোর্টে গিয়েছিলাম, গিয়ে শুনলাম কে যেন ওকে জামিনে ছাড়ি নিয়ে গেছে। ও বাড়িতে আসেনি? বাড়িতে ওর কিসের আকর্ষণ? কোন ঝড় এসে ছোবে না তো তারে, থাকবে না তো সে ভুবন তরে। আধারের মাঝে আলো দীপ জ্বেলে, দুধে ভাতে রাবে আমাদের ছেলে। ছোটা মোদের চিরদিনের ভালোবাসার গান তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। তুই বাড়িতে ফিরায় খালে হাতে যাবে খালি হাতে, যাবে খালি হাতে। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, কিছু যাবে না সাথে। যাবে খালি হাতে, যাবে খালি হাতে। হাতে
যাবে খালি হাতে। তুমি আমার ছেলের প্রতি কোন দায়িত্ব পালন করো, তোমার সুখের জন্য আমার সাজানো সংসারটাকে নষ্ট করে দিয়েছ। আমার ছেলে বাড়ি ছেড়ে কেন? চিৎকার করবেন না, এখানে আমার মা ঘুমিয়ে আছে। হাতে যদি সময় থাকে মায়ের আত্মার শান্তির জন্য একটু মাগফেরাত কামনা করুন। আমি তোকে অ্যারেস্ট করতে এসেছি, আমি তোকে অ্যারেস্ট করতে এসেছি। পালাতে চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। জনাব এসপি সাহেব, আমার হাতে একটি অস্ত্র আছে এবং এর ভেতরে বুলেট আছে। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি। আপনি একজন ভীরু কাপুরুষ। আরে আপনার বুকে যদি একবিন্দু সাহস থাকতো, আপনার দ্বিতীয় স্ত্রীর মুখোমুখি হওয়ার ক্ষমতা যদি আপনি রাখতেন, তাহলে আমাকে এই কবরে ঘুমোতে হতো না, আমার হাতে এই পিস্তল থাকতো না। অ্যারেস্ট করার জন্য হাত করা নিয়ে সামনে এসেছেন, কই আদর করার জন্য একবার তো হাতটা বাড়িয়ে দেননি। কটা রাত আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি, কপটা চোখের পানি ফেলেছি, তার কই বৃদ্ধিতে আমি এখানে আসিনি। আমার সামনে আজ পুত্র নয় দেশের শত্রু। এসপি সাহেব, শত্রুতে শত্রুতে যুদ্ধ হয় ময়দানে, কবরস্থানে নয়। চলি, পালাতে চেষ্টা করিস নে, আমি তোকে গুলি করব। রুবেল, আমি গুলি করব। পারবেন না, কারণ আমি নিরাশ্রিত নই, এখানে আমার মা আছে। আমি আর তোমাকে মরতে দেবো না হেনা, আমি আর তোমাকে মরতে দেবো না হেনা। হেনা, আব্বা আমি সিলেক্ট হয়েছি, ট্রেনিং এ যাচ্ছি। কি দেখছেন? তুই পুলিশ অফিসার হবি, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। পাভেল, আমি যা পারিনি তোকে তাই করতে হবে। কোনো দিন কোনো কারণে যদি আমার হাতে তোকে হ্যান্ডকাফ পরাতে হয়, সবার আগে আমি তোকে কংগ্রাচুলেট করব। আপনি ধরা পড়ে গেছেন আব্বা। কি? আপনি একজন দুঃখী লোক,
সেদিন ভরা আসরে ভাইয়ার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হয়নি। আজ নিভৃতে আমার একটা প্রশ্নের জবাব দিন, বাড়িতে বিশেষ করে আম্মার কাছে আপনি এত দুর্বল কেন? আমার প্রশ্নটা এড়িয়ে যাবেন না, আপনি শক্ত হতে পারেননি কেন? জীবনে একবার আমি শক্ত হয়েছিলাম, আর সেই ভুলের মাসুল সারা জীবন আমাকে দিয়ে যেতে হচ্ছে। পাভেন, এই পোশাকটা নিচে দেখ, একটা কিভাবে টুকরে টুকরে কাঁদছে। বলেছিলাম সময় সব ঠিক হয়ে যাবে, তোর মা রুবেলকে আপন করে নিতে পারবে, কিন্তু না, দিনের পর দিন রুবেল হয়ে গেল তার চোখের বালি। সে প্রমাণ করল পেটের চামড়া আর পিঠের চামড়া এক নয়। আমার চোখের সামনে অনাদরে অত্যাচারে রুবেল অমানুষ হয়ে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি জানি দেশের লোক আমাকে যত সোনার মেডেল দিক না কেন, আড়াল থেকে ওরা আমাকে বিদ্রুপ করে। এর প্রতিশোধ নেওয়ার জন্যে তোকে, তোর বোনকে, তোর মার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারতাম, তোর মাকে ত্যাগ করতে পারতাম, কি হতো? তাতে কি হতো বল? তোরাও তো এভাবে অমানুষ হয়ে যেতিস। আমি স্বামীও হতে পারলাম না, বাবাও হতে পারলাম না। তাহলে তাহলে আমি কি হলাম পাবে? আব্বা, প্লিজ আব্বা। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। যা। হ্যালো, পুলিশ অফিসার মাস্ট নট বি লাইক দ্যাট। শুনলাম রুবেলকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিয়েছ, সে তোমার ছেলে এজন্যে? আপনার কাছে জীবনে কোনোদিন মিথ্যে বলিনি স্যার, সত্যি কিছুক্ষণের জন্য আমি পিতা হয়ে গিয়েছিলাম। রেখে কথা দিচ্ছি স্যার, 24 ঘন্টার মধ্যে রুবেলকে অ্যারেস্ট করব স্যার। আদিষ্ট হয়েছে যে কোনো মূল্যে এসপি সাজ্জাদ হোসেনকে খুঁজে বের করতে হবে। আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় জোর তৎপরতা চালিয়ে যান। সিআইডি এবং ডিআইবি ওরাও ওদের কাজ করে যাবেন, বাট রিমেম্বার, 24 ঘন্টার মধ্যে এর একটা সুরাহা করতে হবে। ইউ নো হি ইজ আওয়ার ব্রিলিয়ান্ট অফিসার। আমাকে এখানে বন্দি করে রেখেছিস কেন? আপনাকে বন্দি না করলে আপনি আমাকে বন্দি করতেন। আমাকে ছেড়ে দে, সেই নরকে যাবেন যেখানে আপনার স্ত্রী স্বার্থ সিদ্ধির জন্য আপনার নাম ভাঙায়, ঐশ্বর্যের লোভে আপনার পদমর্যাদাকে বিক্রি করে, অবাঞ্ছিত মানুষের সাথে সম্পর্ক রেখে আপনার সুনাম বিনষ্ট করে। আপনি কি মনে করেন আপনার নিরুদ্দেশ হওয়ার কারণে বাড়িতে শোকের ছায়া নেমেছে? খোঁজ দিলে জানা যাবে সেখানে উৎসব বসেছে, কারণ আপনি তাদের কাছে একজন টাকা রোজগারের মেশিন ছাড়া আর কিছুই নন। তোমার স্বামীর অন্তর্ধানের উৎসবটা সেলিব্রেট করছে। কিন্তু বাবা কি কারা হাইজ্যাক করলো? তোমার বাবা যাদের স্বার্থের ব্যাঘাত ঘটাচ্ছে। হ্যালো, এসপি সাহেবের কোন
এসপি সাহেব এখন তোমার প্রতি খুব সিম্পেথেটিক থাকবেন। আমাদের মামলাগুলো খারিজ করে দেবার জন্য তুমি একটু কেঁদে কেঁদে আবেদন করবে, যাতে ওনার মন বলে যায়। হ্যালো, সাজ্জাদকে খুঁজে বের করার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। আশা করি আমরা শীঘ্রই ওকে ট্রেস আউট করতে পারব। কেঁদো না, কেঁদো না। হ্যাঁ, তুমি যখন বলছো চেষ্টা করব, দোষ না থাকলে অবশ্যই ওরা ছাড়া পাবে। সিনিয়র এসপি সাহেব যখন আমাদের কেসের দায়িত্ব নিয়েছেন, এবার আমাদের উপর থেকে নিশ্চয়ই গুলিয়ে উঠে যাবে। সবই কিন্তু আমার কৃতিত্ব, আমি এনিয়ে বিনিয়ে না বললে কিছুই হতো না। তোমার স্বামী যদি আর ফিরে না আসে তাহলে আমাদের জন্য মঙ্গল। আমি ভাবছি আমার স্বামী মরে গেলে বেশি মঙ্গল। পুলিশেরও সেম্পতি বাবু, তাছাড়া এককালীন অনেক টাকা পেলে সেটাও কাজে লাগাতে পারব। স্বামীকে ব্যবসার হাতিয়ার হিসেবে নিয়েছো দেখে আমরা খুশি। তোমার মধ্যে অনেক টাকা দরকার। অবশ্যই, আমার কাছে টাকাটাই বড়। স্মাগলিং এর ব্যবসা চালিয়ে যাও, আমি চলি। আরে তুমি, তোমার কারণে সৎ ছেলেটা বাড়ি ছাড়া হয়েছে, আমার খুব লাভ হয়েছে। তুমি বাড়িতে এসো, কেমন? কি হলো, থামলে কেন? আমি ভাবছি আমার স্বামী মরে গেলে বেশি মঙ্গল। পুলিশেরও সেম্পতি বাবু, তাছাড়া এককালীন অনেক টাকা পেলে সেটাও কাজে লাগাতে পারব। এটা কোথায় পেলে, কে তুমি? তোমার জম এক্ষুনি তোমাকে পুলিশের হাতে সুপর্দ করতে পারি। তুমি আমার পিছনে লেগেছো কেন? তুমি যে রাজ্যের রানী, সেই সিংহাসনটাতে আমি বসতে চাই। দেখব সেখানে কত সুখ। আমি ঠিক বুঝতে পারছি না। তোমার বাড়িতে যাব, তুমি বলবে তোমার দুঃসম্পর্কের বোনের মেয়ে কোনো প্রকার চাতুরি করতে গেলে টেপটি পুলিশের হাতে চলে যাবে। আমি বলুন, আমি কে? ও তোর খালাতো বোন, লন্ডন থেকে এসেছে। আমি বড় ক্লান্ত, আমার জন্য একটা চা নিয়ে এসো তো। চা আমি আনবো কেন, বাড়িতে চাকর বাকর আছে না? এ পর্যন্ত তো মাত্র দুজনের দেখা পেলাম, একজন চাকর আর একজন বাকর। Thank you.
মাস খাইলা দিন খাইলা মাস খাইলা সতী মেরি বোলা খাইলা রে বাড়ি খাইলা ঘর খাইলা বাড়ি খাইলা ঘর খাইলা আপন খাইলা পার খাইলা স্বামী কর মাথা খাইলা রে প্রেমের অভিনয় মেয়েটির উদ্দেশ্য এবং চলাফেরার উপর তীব্র নজর রাখবে আমার মনে হচ্ছে তোমার বাবার কেসটার সাথে মেয়েটার একটা সম্পর্ক আছে বিচ্ছুর বাচ্চা এসেছে বোকা বানাতে হবে কি রহস্যময় নারী ঠিক তুমি হ্যাঁ একেবারে তুমি তোমাকে আমি স্বপ্নে দেখেছিলাম আপনি না না আপনি নয় তুমি ওরা জানে আমি তোমার খালাতো বোন আসলে স্বপ্নে দেখেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি সেজন্যই তো একেবারে বিয়ের আগেই বসে যে শ্বশুর বাড়িতে এসে বসে আছি ভালো পাত্রী দেখা পছন্দ করা ইত্যাদিতে অনেক সময় নষ্ট হয়ে যেত হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি মানে তোমার মা একটু দজ্জাল আর ননদিনী ননদিনী হলো কালসাপ আমাদের দাম্পত্য জীবনে যাতে কোন রকম অনাসৃষ্টি করতে না পারে সেজন্যই আগে থেকে একেবারে সোজা করে ফেলেছি এবার কাজে ডেকে বিয়েটা সেরে ফেলো না ডলি তা তো বুঝলাম কিন্তু তোমার শ্বশুর মানে আমার বাবা তিনি তো এখনো বিয়ের সময় ঠিকই হাজির হয়ে যাবেন তুমি কি তার ঠিকানা জানো জানবো না কেন কোথায় আছে বলো তো পরলোকে যাবার কোনো খবর যখন পাইনি ইহলোকে তো নিশ্চয়ই আছেন যাকে হাত মুখ ধুয়ে আসো একসাথে চা খাবো ভেবেছ বাবার খোঁজটা এত সহজেই পেয়ে যাবে সরে যা আমাকে যেতে দে নইলে গুলি ছুটতে বাধ্য হব আপনাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে
তাই যাব। আমার সন্তানকে হত্যা করব। ওই বাড়ি থেকে চলে আসার জন্য নিশাকে খবর দে। আমি পুলিশ ফোর্স পাঠিয়ে দিচ্ছি, তোমরা আস্তানার চারিদিক ঘেরাও করে রাখবে। রিমেম্বার, ডোন্ট অ্যাটাক অ্যাট নাইট, তাতে খুন খারাপি হয়ে যেতে পারে। আমরা সাজ্জাদকে অক্ষত পেতে চাই। আমি ভাবছি আমার স্বামী মরে গেলে বেশি মঙ্গল, পুলিশেরও সেম্পতি পাবো, তাছাড়া এককালীন অনেক টাকা পেলে সেটাও কাজে লাগাতে পারবো। আমি ভাবছি আমার স্বামী মরে গেলেই বেশি মঙ্গল, আমি ভাবছি আমার স্বামী মরে গেলেই বেশি মঙ্গল, আমি ভাবছি আমার স্বামী মরে গেলেই বেশি মঙ্গল। কোথায় আছেন? আমাকে যেতে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। রুবেন, পুলিশ তোকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এসপি সাহেবকে মুক্তি দিয়ে তুই আত্মসমর্পণ কর। এসপি সাহেবকে মুক্তি দিয়ে তুই আত্মসমর্পণ কর। শুনলি তো, আমাকে যেতে দে। রুবেন, পুলিশ তোকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এসপি সাহেবকে মুক্তি দিয়ে তুই আত্মসমর্পণ কর। এই তোরা পুলিশের মোকাবেলা কর, আসুন আমার সাথে। সের উত্তপ্ত বুলেট আমার রক্ত ছুঁয়ে যাওয়ার জন্য উদগ্রীব। মৃত্যু আমাকে চারিদিক থেকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। আমার হাতে আর সময় নেই। আপনি আমার মায়ের কাছে ক্ষমা চান। কিসের ক্ষমা? তার ফেলে যাওয়া সন্তানের প্রতি কোনো কর্তব্য করতে পারেননি। তোর হাতে তো অস্ত্র আছে, তোর সামনে তোর চির শত্রু দাঁড়িয়ে আছে। মুখটাকে ঝাঁঝা করে দে। তোর মার প্রতি কর্তব্য পালন করতে পারলি, আমাকেও নিষ্কৃতি দিলি। পারি না, আমি পারি না। যতবারই আপনাকে ঘৃণা করতে চেষ্টা করেছি, ততবারই আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। আরে, আপনার তো স্ত্রী সন্তান সংসার সবই আছে, আমার তো এক আপনি ছাড়া আর কেউ নেই। তাহলে এখানে এই কবরে নিঃশ্বাস কেন? আমার মায়ের প্রতি কর্তব্য করতে, আমার মায়ের আত্মাকে শান্তি দিতে। কিছুক্ষণের জন্য হলেও আপনি আমার মায়ের সান্নিধ্যে থাকতে বাধ্য হবেন। ক্ষমা চান, ক্ষমা চান।
নইলে সত্যি সত্যি গুলি করে চিরদিনের জন্য আমার মায়ের কবরের পাশে আপনাকে শুইয়ে দেব। আব্বা, তোর শত্রু তোর সামনে, আমার শত্রু আমার সামনে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, এসপি সাহেব ছাড়া পেয়েছেন। না, আর দেরি করা উচিত হবে না। আমাদের ব্যবসা তো শেষ হতে যাচ্ছে, এবার বকেয়া পাওনাগুলো মিটিয়ে দাও। ও, তাই দিচ্ছি। তোমার মুখে ধমক মানায় না, যে মহিলা স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার একটা সর্বনাশ হওয়াই উচিত। নিয়ে যা। বেগম সাহেবের উচ্চাভিলাষের প্রায়শ্চিত্ত করতে হলো এই মেয়েটিকে। বেগম সাহেব তাজ তলোয়ারের প্রতিনিধি হয়ে এ বাড়িতে এসেছিলেন, উনি ওদের সাথে চলে গেছেন। হ্যাঁ স্যার, আমাকে একটা সোনার মেডেল দিন। আজ আমি দেশের সবচেয়ে বড় শত্রুকে হত্যা করেছি। কাকে হত্যা করেছো? আসুন স্যার, দেখুন দেখুন স্যার, একজন বিশ্বাসঘাতিনী প্রতারক রমণী। এ তো তোমার স্ত্রী। স্ত্রী? স্ত্রী কি কখনো স্বামী মৃত্যু কামনা করে, নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য স্বামীকে বিক্রি করে দেয়?
আমার জীবনকে যারা এলোমেলো করে দিয়েছে সেই তাজ তলোয়ারের প্রতিনিধি হয়ে আমার বাড়িতে এসে আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করেছে। স্যার, বাংলাদেশের প্রতিটি পুলিশের বাড়িতে গিয়ে দেখুন, তাদের স্ত্রীরা স্বামীর পেশাকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছে, স্বামীর পোশাককে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান অলঙ্কার হিসেবে মেনে নিয়েছে। সেই একমাত্র মহিলা যার সারা অন্তর জুড়ে ছিল লোভ আর লালসা, সেই লোভ ও লালসার জন্য আইনের গোপন তথ্য সে শত্রুর কাছে ফাঁস করে দিয়েছে। সেই লোভ ও লালসার শিকার হয়ে গুলি খেয়ে মুক্ত হয়েছে আমার মেয়েকে। স্যার, তাকে স্ত্রী বলে স্ত্রী জাতির কলঙ্ক হবে। স্যার, একজন এত বড় দেশের দুলিকে হত্যা করার পরও কি আমি সোনার মেডেল পাবো না? দিন স্যার, আমাকে সোনার মেডেল দিন। পাভেল, তুই অপরাধীর হাতে হাত করা পরানোই পুলিশের কাজ। পাভেল, এই হ্যাঁ পারতেন তাহলে আমার মার লাশ নিয়ে আপনাকে এখানে আসতে হতো না, আমার বোনের লাশ বাড়ির সামনে পড়ে থাকতো না। চলুন, আমাকে একটু সময় দিবি না? তোর মা তোর বোনের জানাজা শেষ করে যেতে। আমি চাই না একজন খুনি আমার মা আর বোনের জানাজায় শরিক হোক। ঠিকই বলেছিস, চল আমাকে নিয়ে চল। আইনের লোক হয়ে যে আইনকে হাতে তুলে নিয়েছে তার পক্ষে ওকালতি করবো না। আমি জীবনে কোনো মামলায় হারিনি, এ কেস নেবার অর্থই হল নির্ঘাত হেরে যাওয়া। স্ত্রীকে স্বহস্তে খুন করেছে, জেল ফাঁসি একটা কিছু নেই। আপনি যান উকিল সাহেব। যান বলছি। আমি বোধহয় আমার বাবাকে বাঁচাতে পারলাম না, কোন উকিলে কেস নিতে চায় না, এখন আমি কি করি? শুনেছি বিদেশ থেকে একজন মহিলা অ্যাডভোকেট এসেছেন, উনি স্কেটানে বাসা নিয়েছেন। মায়ের জাত, তোমার দুঃখটা হয়তো উনি বুঝতে পারবেন। স্কটন, আমাকে কথা দিন, আপনি আমার কথা রাখবেন, রাজি না হওয়া পর্যন্ত আমি আপনার কাছ থেকে যাব না। ওকে দেখি আমার মনটা হাহাকার করে উঠল কেন? ওনাকে আমার এত আপন মনে হচ্ছে কেন? কে তুমি, কি চাও? আপনি আমার বাবাকে বাঁচান, উনি একজনকে খুন করে এখন হাজতে আছেন। ওকালতনামে সই কর। তোমাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে আমার উকিল যখন বলবে ইওর অনার একজন ধর্ষিত নারী, এই তাহলে আমার ছেলে। আপনি ওকালতনামা ছেড়ে ফেলেছেন কেন? কারণ হি ইজ এ ক্রিমিনাল, একজন ক্রিমিনালের পক্ষে আমি ওকালতি করব না।
I want should be punished. তার সাজা হোক। একজন অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক। আমার আব্বার নামে আর একটি মন্দ কথা বলেছেন তো। এই পিস্তলের বুলেটে আপনার বুক আমি থারথার করে ফেলব। আসুন আমার সাথে। আসুন। আসুন আমার সাথে। এটা আমার মায়ের কবর। আপনাকে এখানে নিয়ে এসেছি কেন জানেন? একজন মাতৃহারা সন্তানকে দেখলে আপনার দয়ার উদ্রেক হতে পারে। কারণ আপনিও কারো না কারো মা। কে বলেছে এটা তোমার মায়ের কবর? অবশ্যই মায়ের কবর। নইলে এখানে এলে আমার শান্তি লাগে কেন? আমার সকল জ্বালা যন্ত্রণা আমি ভুলে থাকতে পারি কেন? জানেন মাকে হারিয়েছি, বাবাকেও যদি হারাতে হয় তার আর থাকলো কে? আপনি আমার বাবাকে বাঁচান। আমি যদি আপনার সন্তান হতাম তাহলে দাবিকে প্রত্যাখ্যান করতে পারতেন। আপনি আপনি আমার বাবাকে বাঁচান, বাঁচান। জন্ম কাঁদোটায় সন্তানের জন্য সব মাই কাঁদে। মিথ্যে অপবাদের কলঙ্কিত মুখ আমার সন্তানকে দেখাবো না বলেই সব স্নেহ মমতার কবর দিয়ে আমি নির্বাসিত জীবন কাটিয়েছি। সেই সন্তান, সেই সন্তান আজ আমার কাছে যা চাইছে আমি তা দিতে পারবো না। কি চায়? একজনকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য আমাকে কোর্টে দাঁড়াতে হবে। বাট আই হেট দ্যাট ম্যান। আমি তাকে ঘৃণা করি। এই নিষ্ঠুর মানুষটি একবারও ভেবে দেখল না দাম্পত্য কলহের জন্য সন্তানের ভাগ্যে কি দুর্ভোগ নেমে আসে। জানো জানো আমার ছেলেটি আজ গৃহহারা হয়ে কবরে গিয়ে মায়ের শোক তুলতে চায়। আমি সেই লোকটিকে ক্ষমা করতে পারবো না। নেভার ইন মাই লাইফ। বুঝেছি, সে তোমার স্বামী। স্বামীর জন্য না হোক, সন্তানের জন্য তোমাকে কোর্টে দাঁড়াতে হবে। আন্ডারস্ট্যান্ড? স্বামীর জন্য না হোক, সন্তানের জন্য তোমাকে কোর্টে দাঁড়াতে হবে। স্বামীর জন্য না হোক, সন্তানের জন্য তোমাকে কোর্টে দাঁড়াতে হবে। অর্ডার, অর্ডার, ইওর অনার। একজন আইনের লোক হয়ে আইনকে হাতে তুলে নিয়েছিলেন তিনি। নিজের হিংসা প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য নিজের স্ত্রীকে হত্যা করতে এতটুকু দ্বিধা হয়নি তার। বিংশ শতাব্দীর এই নিকৃষ্টতম নারকীয় হত্যাকাণ্ডের জন্য তাকে এমন সাজা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ করতে সবাই ভয় পায়। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, নাটকীয় এবং উপমা অলঙ্কারে ভরপুর সংলাপে উনি আমার মক্কেলকে যেভাবে উপস্থাপিত করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। উনি একটি তথ্য পরিবেশনে ভুল করেছেন। আমার মক্কেল শুধু তার দ্বিতীয় স্ত্রীকেই খুন করেননি, তার প্রথম স্ত্রী এবং তার প্রথম সন্তানকেও খুন করেছেন। ইওর অনার, প্রতিপক্ষের বিজ্ঞ উকিল সাহেব মরার উপর খাড়ার ঘা দিতে এসেছেন। আমি তো একটা খুনের কথা বলেছি, উনি সাথে আরো দুটো খুনকে যুক্ত করেছেন। আসামিকে দোষী সাব্যস্ত করার জন্য ওনাকে ধন্যবাদ। উকিল সাহেবের কথা কি সত্যি? আপনি কি দোষ স্বীকার করে নিচ্ছেন? দোষ স্বীকার করে নেয়ার মতো দোষী উনি নন ইওর অনার। আপনি তো বললেন দ্বিতীয় স্ত্রী ছাড়াও উনি আরো দুটো খুন করেছেন। মানুষ বধ করলে যেমন খুনি হয় তেমনি মানুষের হৃদয়ের প্রবৃত্তিগুলোকে আঘাত করে মৃত্যু যন্ত্রণা দেওয়াও এক ধরনের খুন। তিনি কাউকে প্রাণে বধ করেননি সত্যি, কিন্তু তারই অবিশ্বাসের আগুনে জনে জনে মৃত্যুর জন্য তার প্রথমা স্ত্রী নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন। এক বিদেশিনী ভদ্র মহিলার দয়ায় তিনি বেঁচে গিয়েছেন এবং তারই আশ্রয়ে তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন, যদিও গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। অবহেলা অনাতরে প্রথমা স্ত্রীর সন্তানটিও আজ সামাজিক অবক্ষয়ের শিকার হয়ে অপরাধীর জীবন যাপন করছে। পিতা হয়ে দায়িত্বহীনতার অর্থ কি? একটি সন্তানকে খুন করা নয়। ইওর অনার, আজকের মামলার সাথে এরা কেউ প্রাসঙ্গিক চরিত্র নয়।
প্রয়োজন হলে এদের কোর্টে হাজির করানো সম্ভব। ধরে নিলাম আজকের মামলার সাথে এরা প্রাসঙ্গিক চরিত্র নয়, কিন্তু তিনি যে তার দ্বিতীয় স্ত্রীকে খুন করেছেন সেটা তো মিথ্যে নয়। ইওর অনার, বিংশ শতাব্দীর এই ক্রান্তি লগ্নে যেখানে পুরুষ মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতির জন্য লড়ে যাচ্ছেন, সেখানে যদি কোনো মহিলা স্বামীর গুরুত্বপূর্ণ খবর শত্রুর কাছে ফাঁস করে দেয়, নিজের ভোগ ঐশ্বর্যের জন্য স্বামীর পদমর্যাদাকে বিক্রি করে, কিংবা স্বার্থ সিদ্ধির জন্য স্বামীর মৃত্যু কামনা করে, সেই মহিলার বেঁচে থাকার কি অধিকার আছে ইওর অনার? এই স্বামীরা পথভ্রষ্ট হয়, ঘোষণা করলে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আদালত আছে, মানুষ খুন করার অধিকার তো কাউকে দেওয়া হয় না। ইওর অনার, যুদ্ধে শত্রুপক্ষের সৈন্যকে হত্যা করলে ভাবও পাওয়া যায়, গৃহ শত্রু দেশের শত্রুকে হত্যা করলে শাস্তি হবে কেন? যত যুক্তি দাঁড় করানো হোক না কেন, খুনিকে বাঁচানোর কোনো পথ খোলা নেই। যদি বলি তিনি খুনি নন? স্ত্রীকে খুন করে তিনি এসপি সাহেবের বাড়িতে গিয়ে সোনার মেডেল পেতে চেয়েছিলেন, সেটা অস্বীকার করছেন? সেটা স্বীকার করেই বলছি তিনি খুনি নন। হিসেবের করি বাঘে খায় না? হিসেবের করিও বাঘে খায়, শুধু চোখ থেকে অন্ধ বলে কিছু দেখতে পাচ্ছেন না। নো পার্সোনাল অ্যাটাক। আমি এসপি জনাব ইমরান সাহেবকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্ত্রী মৃতদেহ নিয়ে আপনার ওখানে তো তিনি প্রথম গিয়েছিলেন তাই না? জি। আমি দেশের শত্রুকে হত্যা করেছি এই বলে চিৎকার করছিলেন তাই না? জি। একটা সোনার মেডেল চেয়েছিলেন তাই না? জি হ্যাঁ। তখন তার হাতে যে অস্ত্রটি দেখেছিলেন সেটা কি? একটি টমি গান। একটি টমি গান। থ্যাংক ইউ ইওর অনার। আমার দ্বিতীয় সাক্ষী ইন্সপেক্টর পাবেন। মঞ্জুর। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো ওনাকে অ্যারেস্ট করেন তাই না? জি। সেই মুহূর্তে তার হাতে যে অস্ত্রটি দেখেছিলেন সেটা কি? একটি টমি গান। আমি বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার নিয়ে উনি এত মাথা ঘামাচ্ছেন কেন? এই সামান্য ব্যাপারটা যদি প্রতিপক্ষের বিজ্ঞ উকিল সাহেব বুঝতে চেষ্টা করতেন তাহলে বিচারের নামে প্রহসন হতো না, এসপি সাজ্জাদ হোসেনকে খুনের অপরাধী হয়ে আসামির কাঠগড়ে দাঁড়াতে হতো না। ইওর অনার, পোস্টমর্টমে উল্লেখ আছে সেই মহিলা খুন হয়েছেন পিস্তলের গুলিতে। শুধু তাই নয়, মৃত তার তলায় লোকের পাশে যে পিস্তলটি পড়েছিল তাতে ওদেরই হাতের ছাপ পাওয়া গেছে। আমার মক্কেলের হাতে পিস্তল ছিল না, ছিল একটি টমি গান। সুতরাং এই খুনের জন্য তিনি দায়ী হতে পারেন না। তাজও তলোয়ার সেই মহিলাকে খুন করতে যাবে কেন? ওদের গোপন তথ্য যাতে ফাঁস না হয়ে যায়। ইওর অনার, পোস্টমর্টম রিপোর্ট কপি আমি পেশ করছি। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে এই আদালত জনাব সাজ্জাদ হোসেনকে বেকসুর খালাস দিচ্ছে। আপনি আমার আব্বাকে বাঁচালেন, আপনাকে আমি কি দেব? কিছু দিতে চাও? তাহলে ওই দুজনকে অ্যারেস্ট করো। হ্যাঁ, ওরা ফেরারি আসামি, অ্যারেস্ট দেন। তুই অন্যায়ের প্রতিবাদ করতে তুই তো শিখিয়েছিস। অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলাম, অন্যায় করতে তো শেখায়নি। তুই আমাদের সত্যি অ্যারেস্ট করছিস? বাবা আর ভাইয়ের হাতে হাত করা লাগাতেই বোধ হয় আমি পুলিশ অফিসার হয়েছি। চল। শোনো,
যাকে তুমি অ্যারেস্ট করালে সে তোমার নিজেরই সন্তান, নিশ্চয় চিনতে পারো না? চিনতে পেরেছি। তারপরেও অবহেলা অনাদরে আমার ছেলেটি নষ্ট হয়ে গেছে। ব্যর্থ জীবন নিয়ে বাঁচতে পারি, কিন্তু নষ্ট সন্তানের মা হয়ে বাঁচতে চাই না। দাঁড়াও, চল আমার সঙ্গে। এই তো ভালো, তোমার পৃথিবীতে তুমি স্বাধীন, আমার পৃথিবীতে আমি স্বাধীন। তোমার কাছে তো আমি মৃতই, মৃত হয়েই থাকতে দাও। চোখের পানিতে এই স্বাধীনতার প্রায়শ্চিত্ত আমি অনেক করেছি। তুমি তুমি চাইলে আমি আজীবন চোখের পানি ছড়িয়ে যেতে পারবো, কারণ কারণ খোদা এই বস্তুটি প্রচুর দিয়ে আমাকে সৃষ্টি করেছে। বলো, তুমি কি তা চাও? তাহলে আরেকবার বলো। স্বামী স্ত্রীর বিশ্বাসের দলিল হলো একজন ডাক্তারের সার্টিফিকেট। বলো বলো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তোমার সেই মাথার কালো চুলগুলো, ফিরিয়ে দাও তোমার সেই উজ্জ্বলতা, ফিরিয়ে দাও সন্তান নিয়ে দুজনের স্বপ্নের পৃথিবীকে। আজ আমি তোমাকে যা দিতে পারি তা হলো বিশ্বাস, যা মুহূর্তের জন্য তোমার উপর থেকে আমার হারিয়ে গিয়েছিল। বিশ্বাস করো কি না, আজ আমার আর দেবার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাড়ি চলো। চল বাড়িতে। বাড়িতে? তোর মার কাছে যাবি? আমার মা তো নেই। এক সিংহাসনে দুই রানী থাকতে পারে না বলে আমার মা চলে গেছেন, তোর মা ফিরে এসেছেন। কি বলছিস তুই? হ্যাঁ, তোর মা বেঁচে আছেন। আব্বার পক্ষ হয়ে যিনি ওকালতি করেছিলেন তিনি তোর মা। চল চা গরম গরম চা, চা গরম চা গরম। তুমি জেল থেকে বেরিয়েছি কিছুদিন আগে, ভদ্রভাবে বাঁচার জন্য চায়ের ব্যবসা শুরু করে দিয়েছি স্যার। এভাবে তোদের দুজনকে বাড়িতে নেওয়া যাবে না, ভদ্র বানিয়ে ভাই ভাবিকে মার কাছে নিয়ে যাব। চল। আপনার ছেলে আর ছেলের বউ জেল থেকে বেরিয়েছে, ওদের দিয়ে গেলাম। তুমি কোথায় যাচ্ছ? একদিন তো আপনার ছেলে মিছে মিছে কবরে গিয়ে হারানো মায়ের কথা ভেবে সান্ত্বনা পেত, আমার মা তো সত্যি সত্যি কবরে শুয়ে আছে। কে বলেছে তোমার মা মরে গেছে? এই তো তোমার মা। মা, মা, শাবাশ শাবাশ। একজন পুলিশ অফিসারের বউ, একজন পুলিশ অফিসারের মা, ঠিক এইরকম তুই হওয়া উচিত। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে ডাক্তার? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? আমার ছেলে বড় হয়ে হবে ভগবান, দেশ জুড়ে হবে যে তার মান সম্মান। তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। আমার ছেলে বড় হয়ে হবে ভগবান, দেশ জুড়ে হবে যে তার মান সম্মান। তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও, তোমরা দেখে নিও। ¶¶
বাবা মায়ের গলা জড়িয়ে সে রবে হাসি খুশির মাঝে দিন কেটে যাবে আমার ছেলে বড় হলে হবে ভগবান দেশ জুড়ে হবে যে তার মান সম্মান তোমরা দেখে নিও তোমরা দেখে নিও তারে থাকবে না তো সে তবু অন্যতরে আধারের মাঝে আলো দীপ জ্বেলে দুধে ভাতে রাবে আমাদের ছেলে ভোটা মোদের চিরদিনের ভালোবাসার গান তোমরা দেখে নিও তোমরা দেখে নিও আমার ছেলে ভালো হয়ে হবে ভগবান দেখে নিও তোমরা দেখে নিও তোমরা দেখে নিও